একে মাগুরায় ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীকে মেরে ফেলার প্রতিবাদে একটি নসিমনের আগন্তুক ক্ষুব্ধ জনতা গণধোলাই দেওয়া হয় চালককেও। সকালে শ্রীপুরের রাধানগর কৃষি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পাম্পে মোটরসাইকেলে তেল নিচ্ছিলেন রাজু মণ্ডল, এ সময় ইট বোঝাই একটি নসিমন ধাক্কা দেয় তাকে, এতে ঘটনাস্থলে নিহত হন রাজু। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা আগুন ধরে দেয় নসিমনে, চালককে গণপিটুনি দিয়ে সোপর্দ করা হয় পুলিশে। নিহত রাজুর বাড়ি রাধানগরে।